সৌদি আরবে ফ্লাইট বন্ধ করল বিমান বিশ মে থেকে সৌদি আরব যাত্রায় নতুন বিধিনিষেধ মানতে হবে আর তার প্রস্তুতি নিতে না পেরে ফ্লাইটই বন্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টেলিফোনে সৌদি আরব যাত্রীদের ফ্লাইট বাতিলের তথ্য জানাচ্ছে এয়ারলাইন্সটি তবে কবে নাগাদ আবার চালু হবে এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না দেওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন সৌদি আরব কমনের ছুড়া। সৌদি প্রবাসী নোমান আহমেদ বলেন আমার ফ্লাইট ছিল বিশ মে ঢাকা থেকে দামাম বিমান কর্মকর্তারা ফ্লাইট বন্ধ বলে জানিয়েছেন কিন্তু আমার ভিসার মেয়াদ শেষের দিকে ফ্লাইট আবার কবে দেবে সেটাও বলতে পারেনি বিরাট অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম এ বিষয়ে জানতে বিমানের জনসংযোগ বিভাগে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালে মোস্তফা কামালকে দুদিন আগে ইমেল করেও কোনো উত্তর পাওয়া যায়নি জানা গেছে রিয়াদ দাম্মাম ও জেতা এই তিন গন্তব্যে সপ্তাহে আঠারোটি ফ্লাইট পরিচালনা করছিল বিমান আগে মক্কা এবং মদিনায় ফ্লাইট থাকলেও করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে এয়ারলাইন্সটির ওয়েবসাইটে ফ্লাইট শিডিউল চেক করে দেখা গেছে সৌদি আরবের রিয়াদ দাম্মাম ও জেদ্দায় কোনো ফ্লাইট নেই ফলে যারা টিকিট কেটেছিলেন তাদের যাত্রা অনিশ্চয়তায় পড়েছে বেশি বিপদে পড়েছেন নোমানের মতো প্রবাসীরা যাদের ভিসার মেয়াদ শেষের প্রান্তে নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের এক কর্মকর্তা জানান যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য এয়ারলাইন্সকে হোটেল বুকিং নিশ্চিত করতে বলেছিল সৌদি জেনারেল অথরিটি অফ সিভিল এভিয়েশন কিন্তু এখনও বিমানের পক্ষ থেকে হোটেলের সঙ্গে চুক্তি করা সম্ভব হয়নি এ কারণে যাত্রী নেওয়া যাচ্ছে না তবে হোটেলের সঙ্গে চুক্তি ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ হলে দ্রুত চালু হবে বলে জানান তিনি জানা গেছে করোনাভাইরাসের সংক্রমণ রোধে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব নতুন বিধিনিষেধগুলো সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন বিভিন্ন এয়ারলাইন্সকে জানিয়েছে গত দশ মে সেখানে বলা হয়েছে যারা করোনার ভ্যাকসিন নেননি তারা সৌদি আরবে প্রবেশ করলে সাত দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে হোটেলের খরচ যাত্রীকেই বহন করতে হবে এই নিয়ম বিশ মে থেকে কার্যকর হবে বলেও জানানো হয় এছাড়া সৌদি আরবকামী সকলের মেডিকেল ইন্স্যুরেন্সও বাধ্যতামূলক করা হয় যাতে করোনা আক্রান্ত হলে চিকিৎসা ব্যয় বিমার আওতায় বহন করা যায় আরও বলা হয়েছে সৌদি আরবে যাওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট আসলে যাত্রীকে বোর্ডিং ইস্যু করা যাবে সৌদি আরবে পৌঁছানোর পর যাত্রীকে আরও দুইবার করোনা টেস্ট করতে হবে প্রথমবার করতে হবে সৌদি আরবে পৌঁছানোর চব্বিশ ঘন্টার মধ্যে ষষ্ঠ দিনে আবারও পরীক্ষা করাতে হবে এই পরীক্ষার খরচও যাত্রীকেই বহন করতে হবে দুইবারের পরীক্ষা নেগেটিভ রিপোর্ট এলে হোটেলে কোয়ারেন্টিন থেকে সপ্তম দিনে বাসায় যাওয়া যাবে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে ফাইজার বায়োটিকের দুই রোজ অক্সফোর্ড স্টুডেনিকা দুই রোজ মডার্নার দুই রোজ এবং জনসন অ্যান্ড জনসনের টিকার এক ডোজ যারা নিয়েছেন তারা হোটেলে কোয়ারেন্টিনের পরিবর্তে বাসায় কোয়ারেন্টিনে থাকা সুবিধা পাবেন এছাড়া সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন নতুন করে নিয়ম করেছে কেউ যদি করোনাভাইরাস ছড়ায় তাকে পাঁচ বছরের জেল এবং সর্বোচ্চ পাঁচ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে যদি সেই ব্যক্তি প্রবাসী হয় তবে তাকে শাস্তি দেওয়ার পর সৌদি আরব থেকে বিতাড়িত করা হবে এবং তিনি আর কোনোদিন সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না